এক মৌসুম পর জাতীয় ক্রিকেট লীগের শিরোপা ফিরে পেয়েছে ঢাকা বিভাগ। 25তম আসরের পঞ্চম রাউন্ডে 52 রানে হারিয়েছে সিলেট বিভাগকে। এক ম্যাচ হাতে রেখে খুলনার সমান সাত শিরোপায় সফলতম দল ঢাকা। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। খেলাটা চট্টগ্রামে, প্রতিপক্ষ সিলেট, আর উল্লাসে মাতোয়ারা ঢাকা বিভাগ। 25তম জাতীয় ক্রিকেট লীগের শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছে সাইফ হাসানের দল। আনুষ্ঠানিকভাবে ট্রফি মিলবে শেষ রাউন্ড শেষে, তবে নিশ্চিত প্রথম শ্রেণীর ক্রিকেটের সপ্তম ট্রফি। জহুরামের চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম রাউন্ডের শেষ দিন সিলেট অল আউট 157 রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দুই স্পিনার সুভাগত হোম ও নাজমুল ইসলাম অপু ভাগাভাগি করে নিয়েছেন উইকেট শিকারের দায়িত্ব। এ ইনিংসে সুভাগত চার আর নাজমুল অপু নিয়েছেন তিনটি। প্রথম ইনিংসে অবশ্য উল্টো, দুই ইনিংস মিলিয়ে দুজনের শিকার সাতটি করে উইকেট। জাতীয় তারকাদের ছাড়াই ঢাকার সাফল্যের নেপথ্যে দলগত পারফরমেন্স, টুর্নামেন্টের সেরা ব্যাটারের সেরা এগারোতে নেই ঢাকার কেউ। রনি তালুকদার 320 রান করে স্থান করে নিয়েছেন 12তে। বোলিংয়ে অবশ্য নাজমুল ইসলাম অপু সেরা তিনে। 2001-2 মৌসুমে প্রথম ট্রফি জিতেছিল ঢাকা, এরপর একে একে সাত শিরোপা। এক মৌসুম পর ফিরে পেল হারানো রাজত্ব। এতদিন এককভাবে খুলনা ছিল জাতীয় লীগের সফলতম দল, সেই সাফল্যে ভাগ বসিয়েছে ঢাকা। দুদলেরই শিরোপা সংখ্যা সাত, রাজশাহী ঠিক পেছনে থাকলেও বাকিরা অনেক দূরে। পাঁচ ম্যাচে অপরাজিত ঢাকা চার জয় ও এক ড্রয়ে পেয়েছে 9 পয়েন্ট। এতদিন পর্যন্ত লড়াইয়ে থাকা ঢাকা মেট্রোর আরও একটি ড্রয়ে শিরোপার আশা শেষ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।